सलमान खान का ग्रेव मारेंगे यहीं जोधपुर में ही मारेंगे जब पता लग जाएगा। सलमान खान के हत्या चेष्टा करा सीरियल किलर लॉरेंस बिश्नोई आसले के केनई बा ताके मारते चाय जाना जाए। सलमान खान आसले जे कालो हरिण के शिकार करते चेयेछिलो सेटा बिश्नोई समाज पूजो करे, किन्तु ए भयावह सीरियल किलर आसले के से पंजाबेर सुखा काहलो गैंगेर मेम्बर। सुखा 2015 ते खून हय, एरपर गोल्डी ब्लार और लॉरेंस ए गैंग चालाय। तादेर गैंगे 700 प्लस शूटर आछे। এরা ফেসবুকে সরাসরি পোস্ট লিখে হুমকি দেয় আর খুনের পর তারাই খুন করেছে বলে স্বীকারও করে। লরেন্স তিহার জেলে বন্দী আছে এখন, সেখান থেকেই সে গ্যাং চালায়। আর গোল্ডি ব্লার কানাডায় বসে লরেন্সের হুকুম ভারতের গ্যাংস্টারদের দিয়ে পালন করে। গত 29 মে 2022 তারা পাঞ্জাবি গায়ক সিধু মোসওয়ালাকে হত্যা করে ফিল্মি স্টাইলে, তারপর ফেসবুকে পোস্ট দিয়ে হত্যার দায়ভার নেয়। এর তিন দিন পরেই এক চিঠিতে সালমান খানকে হত্যার কথা আগে থেকেই জানিয়ে দেয়। 2018 লরেন্স ক্যামেরার সামনেই বলে যে সে সালমান খানকে মেরে ফেলবে। পাঞ্জাবের এক বিজেপি নেতাকেও তারা হত্যা করে এভাবেই ধমকি দিয়ে। মূল কথা হচ্ছে এই গ্যাং যাকে হুমকি দেয় তারা কেউ আজ পর্যন্ত বেঁচে নেই। বেশ শক্তিশালী গ্যাং, কে জানে হয়তো সালমান খানও আর বেশি দিন বাঁচবে না। এই ঘটনার পর লরেন্সকে জিজ্ঞাসাবাদ করতে তিহার জেলে যায় দিল্লি পুলিশ। সে বলে সালমানকে সে মারবেই, কেউ তাকে থামাতে পারবে না। এই গ্যাং আসলে দাউদ ইব্রাহিমের গ্যাং থেকেও বেশি ভয়াবহ। আর হ্যাঁ, পাঞ্জাব খুব ভয়ানক জায়গা, মাদক আর অস্ত্রের আতুর ঘর। উড়তা পাঞ্জাব ফিল্মে হয়তো কিছুটা আঁচ পেয়েছেন সবাই। ভারতের গ্যাং কালচার বেশ পুরনো। সুখা কাহলের জীবন কাহিনী খুবই ইন্টারেস্টিং। তার জীবনের গল্প নিয়ে গত 26 জানুয়ারিতে পাঞ্জাবি ফিল্ম শুটার রিলিজ হয়, কিন্তু তার রিলিজের পর ব্যান করে দেয় ভারত সরকার।